পাকিস্তানের সাধারণ নির্বাচন নিয়ে মার্কিন আইন প্রণেতাদের সমালোচনাকে উড়িয়ে দিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। তিনি বলেছেন, এই সমালোচনা বড় কিছু না। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী বলেন, মার্কিন কংগ্রেস সদস্যরা যা বলেছেন তা সম্পূর্ণ সত্য না, তাদের মন্তব্য করার মতো আরও অনেক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। আনোয়ারুল হক কাকার বলেন, নির্বাচনী প্রক্রিয়াকে গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দল কর্তৃক বিভিন্ন প্রতিষ্ঠানে হস্তক্ষেপের অভিযোগ ঠেকাতে সংলাপ ও আইন প্রয়োজন। আপনাদের পার্লামেন্ট রয়েছে, টেলিভিশনের টক শোতে এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে না, আসল স্থান হল পার্লামেন্ট, সব রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিত্ব রয়েছে সেখানে। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী বলেন, এজন্য একসঙ্গে বসতে হবে, এটি পাকিস্তানের রাজনৈতিক শ্রেণীর প্রতিনিধিত্বের বিষয়। আনোয়ারুল হক কাকার বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রের অংশ, কিন্তু সরকার প্রতিবাদকারীদের দেশকে বিশৃঙ্খলায় নিয়ে যেতে দিতে পারে না। নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী বলেন, 8 ফেব্রুয়ারি সুষ্ঠু ও নিরপেক্ষ উপায়ে নির্বাচন হয়েছে, কোনো প্রতিষ্ঠান, রাজনৈতিক গোষ্ঠী বা ব্যক্তিবর্গকে ভয় দেখানো বা সুবিধা দেওয়ার কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আমাদের নেই। সদ্য অনুষ্ঠিত পাকিস্তানের নির্বাচনে অনিয়মে তদন্ত না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি না দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানান কয়েকজন মার্কিন আইন প্রণেতা। তাদের উদ্দেশ্যেই সোমবার এই জবাব দিলেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।